সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সংক্ষিপ্ত জীবনের আজকের এপিসোড। আজকের আয়োজনে আমরা জানব মুক্তিযুদ্ধে বিশেষ অবদানকারী এবং বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বীর উত্তম আব্দুল করিম খন্দকারের জীবনী। তবে তার আগে আপনাকে বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হন তো এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন নেক্সট কার জীবনী নিয়ে আপনি আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান। বাংলাদেশের ইতিহাসে যে ঐতিহাসিক ঘটনা সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে তা হচ্ছে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি পৃথিবীর বুকে একটি স্বাধীন ভূখণ্ড। বহু শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমাদের বীর মুক্তিযোদ্ধারা ছিনিয়ে এনেছে আমাদের এই স্বাধীনতা, উপহার হিসেবে দিয়েছে আমাদের এই দেশ। যাদের প্রচেষ্টা আর রক্তের বিনিময়ে পেয়েছে এই দেশ, তাদের মধ্যেই একজন আব্দুল করিম খন্দকার, যিনি মুক্তিযুদ্ধের সময় বিশেষ ভূমিকা আর সাহসিকতার জন্য ভূষিত হয়েছেন বীর উত্তম খেতাবে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এখনকার আয়োজনটি। আব্দুল করিম খন্দকার, যিনি একে খন্দকার নামেই পরিচিত, তিনি বাংলাদেশের সাবেক সামরিক কর্মকর্তা, যিনি বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে সম্পৃক্ত হন। তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান। ২০০৯ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে তিনি বাংলাদেশ সংসদের সদস্য নির্বাচিত হন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রী নিয়োগ করেন। এছাড়া রাষ্ট্রপতি জিয়া ও এরশাদের শাসনামলে তিনি অস্ট্রেলিয়া ও ভারতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন। সে সময় তিনি উপপ্রধান সেনাপতি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে কাজ করছেন। একে খন্দকারের জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি। তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলার ভরেঙ্গা গ্রামে। তার পিতা খন্দকার আব্দুল লতিফ ব্রিটিশ আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার কর্মস্থল ছিল তৎকালীন রংপুর শহরে এবং মাতা আরেফা খাতুন ছিলেন একজন আদর্শ গৃহিণী। 4 ভাই ও 1 বোনের মধ্যে একে খন্দকার ছিলেন তৃতীয়। পিতার চাকুরির সুবাদে তার শিক্ষাজীবন শুরু হয় বগুড়া শহরে। তিনি সেখানে বগুড়া করোনেশন স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। তারপর পিতার বদলির কারণে তাদেরকে নওগাঁ চলে যেতে হয়। সেখানে নওগাঁ করোনেশন স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন রাজশাহী কলেজিয়েট স্কুল এবং মালদা জেলা স্কুলে। ১৯৫২ সালের সেপ্টেম্বরে PAF বা পাকিস্তান বিমান বাহিনী থেকে তিনি পাইলট অফিসার পদ লাভ করেন। সেখানে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ফাইটার হিসেবে কাজ করেন ও পরে ফ্লাইং ইনস্ট্রাক্টর হয়ে ওঠেন। ১৯৫৮ সাল পর্যন্ত ফ্লাইট কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে জেট ফাইটার কনভার্সন স্কোয়াড্রনে তিনি ফ্লাইটার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৬০ সাল পর্যন্ত। তারপর ১৯৬১ সাল পর্যন্ত তিনি স্কোয়াড্রন কমান্ডার হিসেবে কাজ করেন। এরপর পাকিস্তানি বিমান বাহিনীর একাডেমিতে ট্রেনিং উইং এর অফিসার কমান্ডিং হিসেবে ও পাকিস্তানি বিমান বাহিনীর প্ল্যানিং বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তারপরে তিনি সেকেন্ড ইন কমান্ডার হিসেবে ঢাকায় পাকিস্তানি বিমান বাহিনীর বেসেও দায়িত্ব পালন করেন। একে খন্দকার উইং কমান্ডার হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়। ২১ নভেম্বর ১৯৭১ সালে তিনি পদোন্নতি পান গ্রুপ ক্যাপ্টেন হিসেবে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এবং জেনারেল M. A. G. ওসমানির ব্যক্তিগত ডেপুটি ইনচার্জ বা উপপ্রধান সেনাপতি হিসেবেও নিয়োগ পান। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ভারতীয় সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রায় সব উচ্চপদস্থ কর্মকর্তাকে, যেমন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ১১ জন সেক্টর কমান্ডার ও লেফটেন্যান্ট কর্নেল KM শাফিউল্লাহ সহ একে খন্দকারকেও ঢাকায় নিয়ে আসেন পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠান দেখতে। ১৯৭৩ সালে তিনি এয়ার ভাইস মার্শাল হিসেবে পদোন্নতি পান ও COAS হিসেবে ১৯৭৫ সালে আগস্ট পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান হিসেবে কাজ করেন। এরপর ১৯৭৫ সালে তিনি অবসরে যান। অবসরের 2 বছর পর অর্থাৎ ১৯৭৭ সালে জিয়াউর রহমানের সরকারের সময় তিনি ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। তাছাড়া ১৯৮৬ সালের অক্টোবর থেকে ১৯৯০ সালের মার্চ পর্যন্ত তিনি এরশাদ সরকারের সাথে কাজ করেন পরিকল্পনা মন্ত্রী হিসেবে। এর আগে তিনি অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। তারপর বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশ সেক্টর কমান্ডার ফোরামের চেয়ারম্যান হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেন। এসবের আগে ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি বর্তমান আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা মন্ত্রী হিসেবে নিয়োগ পান ও হয়ে যান একজন সংসদ সদস্য। নির্বাচনের সময় তিনি নিজ এলাকার কাছে অঙ্গীকার করেছিলেন নদী ভাঙ্গনের কবল থেকে তাদেরকে রক্ষা করতে তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। একে খন্দকার বিভিন্ন সময় ইংল্যান্ড, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইতালি, গ্রিস এবং সোভিয়েত ইউনিয়ন, সেই সাথে লিবিয়া, আলজেরিয়া, সৌদি আরব সহ বিশ্বের প্রায় ২১টি দেশে ভ্রমণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি এয়ার কমান্ডার হিসেবে দায়িত্ব পান ও বাংলাদেশ আওয়ামী লীগের তত্ত্বাবধানে স্বাধীনতায় বীরত্বের পুরস্কার কমিটিতে জেনারেল এম. এ. জি. ওসমানির প্রধান সহকারী হিসেবে কাজ করেন। এই কমিটির কাজের ফলাফল ছিল ছিদ্রযুক্ত ও ব্যাখ্যাহীন, কেননা যুদ্ধের সময় তিনি সশরীরে যুদ্ধ করেছেন তেমন কোনো প্রমাণ নেই বলে জানা যায়। যিনি কলকাতায় স্বাধীনতা যুদ্ধের সময় একটা দালানে সময় কাটিয়েছেন তিনি রহস্যজনকভাবে বীর উত্তম খেতাব পান। শুধু তাই নয়, তার সহকারী স্কোয়াড্রন লিডার বদরুল আলমও বীর উত্তম খেতাব পান। অবসর সময়ে তিনি তার স্মৃতি ও মুক্তিযুদ্ধের বিবরণে একটি বই লেখেন। ২০১৪ সালে তার বই ১৯৭১ ভেতরে বাহিরে প্রকাশিত হয় এবং বইটি প্রকাশিত হবার পর এতে প্রকাশিত কিছু তথ্যের কারণে ইতিহাস বিকৃতির অভিযোগ এনে কেউ কেউ তার সমালোচনাও করেন।